আল্লাহর মেহরবানি 100 দিরহামের বয়স হয়ে গেল, সরকারি বরাদ্দের একটা টাকা ধরার কোনোদিন সাহস করি নাই, একটা টাকা খাওয়ার সাহস কোনোদিন করি নাই, অনেক করি হয় কেউ জানবেন কেউ জাননা, মনের মধ্যে বড় ভয় কেউ কেউ দুনিয়ার না জানলো তো আমার আল্লাহ তাআলা দেই ফল ফলাবেন, তাই আমার মতের তো ময়দা জানে আমার আল্লাহ তাআলা যদি যদি ডাক দিয়া বলে আজাদি রে আমি তো আল্লাহ তাআলা তোরে ক্ষমতা দিয়েছিলাম সরকারি মাল লুণ্ঠন করার জন্য নয়, বরঞ্চ সরকারি মাল জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার কাছে বড় ভয় লাগে ওই আমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা তো মনে পড়ে গেছে, আমিরুল মুমিনিন ক্ষমতায় থাকা অবস্থা গভর্নমেন্টের কাছে চিঠি লিখছেন আমার 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যায় কিনা, গভর্নমেন্ট চিঠির পাল্টা সাইটে লিখে দিলেন আমিরুল মুমিনিন 1 মাসের বেতন অগ্রিম দিতে পারে, তবে এটা প্রশ্ন জবাব দিবেন, 1 নম্বর প্রশ্ন আপনি 1 মাস পর্যন্ত বাঁচবেন কিনা, আগামী মাস পর্যন্ত আপনি বাঁচবেন কিনা, 2 নম্বর প্রশ্ন আপনি যদি বেঁচেও থাকে মদিনার মানুষ আপনাকে ক্ষমতার চেয়ারে রাখবে কিনা। মুসলমান আমিরুল মুমিনীন চোখের পানিগুলো ছেড়ে কান্না করে করে খালি হাতে ঘরে ঢুকলেন, স্ত্রীকে বললেন রুটি বানানোর প্রয়োজন নাই, ভালো খাবারের ব্যবস্থা করার কোনো প্রয়োজন নাই, খারাপ খাবার নিয়েই চলো, 1 মাসের বেতন আমি অগ্রিম আনতে পারবো না, মুসলমান ভালো করে হিসাব মিলায় দেখো কি পরিমাণ অন্যায় তুমি আর আমি করি, মালিক যদি তোমার আমার অন্তরগুলো যাই না ফালায় খবর যাই না ফালায় হিসাব মিলায় দেখো, হাত দিয়ে কত গুণা করছি, পাও দিয়ে কত গুণা করছি, এই চক্ষু দিয়ে কত গুণা করেছি, কান দিয়ে কত গুণা করেছি, ব্রেন দিয়ে কত গুণা করেছি, চক্ষু দিয়ে কত গুণা করেছি, আমার মালিক তো সব তাকায় তাকায় কুদরতি ক্যামেরা দিয়ে সব ছবি তুলে রাখছে, কিয়ামতের ময়দানে যদি এই গুনাহের কারণে জাহান্নামের আগুন ধাও ধাও করে তোমাকে আমাকে স্পর্শ করে পালায় আল্লাহর কসম কোনো লাভ নাই, হিসাব মিলায় দেখো দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আজ আসি আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, বরং দুনিয়ার থেকে যাসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই, ওই যে আজকে খবর পাইলাম না ছোট্ট বাচ্চা ইউটিউবের মধ্যে বিভিন্ন জায়গায় কথা বলতো যুবক মানুষ নামটা তার কবির, আহারে কয়েকদিন আগে নাকি অসুস্থ হয়ে গেছে মেডিকেল ভর্তি হয়েছে, আল্লাহ হঠাৎ করে নিজ থেকে বিয়ে হয়ে গেল, তাজা মানুষ মানুষকে ভিডিওর মধ্যে মজা তো আজকে আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল, নাই তোমার আমার মজা কি তোমার দুনিয়ার কোনো কিছু, আজকে লাশ হয়ে গেছো কেউ তোমাকে তো দোয়া করে কিনা জানি না, আমি আজাদিও আজকে স্টেজে বসে বয়ান করি এমনটা সময় আসবে আমিও লাশ হয়ে যাও, মানুষ 3 কাপড়ের কাপড় দিয়ে জনমের তরে আমার প্যাকেট করে আহারে মানুষ গোসল করাইয়া জনমের তরে জানাজা পড়াবে, এই তো আজকেই তো জানাজা পড়লেন, মুসলমান হিসাব মিলায় দেখেন একদিন আপনার আমার জানাজাও পড়াবে, যদি দুনিয়া থেকে মুসলমান হয়ে যাই না পারি দুজন মধ্যে বন্ধ হয়ে গেছে, বারবার করে ডাক দেয় আনা বাইতুল ওয়াহদা, আমি বড় এক একির ঘর আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে স্থিও নাই বাতিও নাই বাড়িও নাই গাড়িও নাই, আমি শুধু চিনি আমার, আমার কাছে যদি ভালো আমল করে আসে বড় ভালো আমল করব, আর যদি ভালো আমল করে আসতে নাই বড় কপাল গোড়ার দল, আমি তো এই দিকের মাটি সংকীর্ণ হইয়া এই এত জোরে মরব, একটা পাজরের হাড়টি কিন্তু আর একটা পাজরের মধ্যে নিয়ে পৌঁছিয়ে দেব, এই জন্য আজকে আল্লাহ ওয়ালা দেখাতে পাইছ যুগ শ্রেষ্ঠ তো বলি তোমাদের কাছে দাঁড়ায় গেছে আখেরি বয়ানে আখেরি মোনাজাতের মধ্যে হাতে হাত দিয়া হযরত পীর সাহেব চরমোনাইয়ের কাছে তাওবা করে পালাও, আল্লাহর কাছে তাওবা করে পালাও, আর জীবনের তরে বলো মালিক
করব না, আর বাহসি রাস্তায় চলবো না, আর উল্টো পাল্টায় রাস্তায় চলবো না। আয় আল্লাহ যতদিন বেঁচে থাকো এই হাত দিয়ে শয়তানের রাস্তায় হাত বাড়াবো না, এই পা শয়তানের রাস্তায় বাড়াবো না, এই চক্ষুটা শয়তানের রাস্তায় দেবো না। যতদিন দুনিয়া নিয়ে থাকবো তোমার গোলামি করবো, কারা কারা রাজি তুই হাত তোলে আল্লাহরে দেখাও। ইয়া আইয়ুহাল্লাযীনা